মশা নিধনে চিরুনি অভিযান সহ নানা কর্মসূচি নিয়ে সমানতালে মাঠে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে দুই সিটির কার্যক্রম কতটা কাজে আসছে তা নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা থাকলেও বরাবরই এডিসের বিস্তার রোধে আত্মবিশ্বাসী নগর পিতারা। কনস্ট্রাকশন বাসা বাড়িতে আমাদের ম্যাজিস্ট্রেটের এবং আমাদের যে নির্দেশনা সেটা কিন্তু এখন থেকে বেশি হবে। এর মধ্যে সামনে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাকালীন মশা জরিপের ফলাফল। উত্তর সিটির 40টি ওয়ার্ডের 1335টি এবং দক্ষিণ সিটির 59টি ওয়ার্ডের 1815টি বাড়িতে পরিচালিত জরিপ বলছে উত্তর ও দক্ষিণ সিটির যথাক্রমে 23 ও 19% বাড়িতেই আছে এডিসের লার্ভা। গত বছরের তুলনায় উত্তর ও দক্ষিণ সিটিতে লার্ভা পাওয়া বাড়ির সংখ্যা বেড়েছে যথাক্রমে 10 ও 7%। মশা নিধনে উত্তর সিটিতে দক্ষিণ সিটির তুলনায় বেশি অর্থ ব্যয় করা হলেও উত্তর সিটিতে লার্ভা পাওয়া বাড়ির সংখ্যা বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন উত্তর সিটিতে বহুতল ও নির্মাণাধীন ভবন বেশি হওয়ায় লার্ভার আধিক্যও তুলনামূলক বেশি। উত্তর সিটি কর্পোরেশনে বহুতল ভবন বেশি, সেখানে গাড়ির যে পার্কিং আছে সেই পার্কিংয়ে, সেখানে বেসমেন্টে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, আমরা পার্কিংয়ে জমে থাকা পানিতে এডিস মশা এবার সবচেয়ে বেশি পেয়েছি বহুতল ভবনে। সে কারণে উত্তর সিটি কর্পোরেশনে এডিস মশার ঘনত্ব তুলনামূলকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের চাইতে বেশি পাওয়া গেছে। আর বিশেষজ্ঞরা বলছেন গত বছরের তুলনায় এবার দুই সিটিতেই লার্ভার আধিক্যের কারণে এবারের ডেঙ্গু মৌসুম দীর্ঘায়িত হতে পারে। বৃষ্টিটা এই থেমে থাকা হওয়ার জন্য টেম্পারেচার একবার বাড়ে একবার কমে বলে এই ডেঙ্গু মশার, দ্যাট ইজ এডিস মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে, লার্ভা বাড়ছে। তো কলকাতার মতো একটা ব্যবস্থা আমরা করতে পারি, কলকাতা মেয়র বলেছে সারা বছর আমাদের কিন্তু এই এডিস মশা প্রতিরোধের জন্য কার্যক্রম চালাতে হবে। এছাড়া সিটি কর্পোরেশনকে কার্যকর ওষুধ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।